নমস্কার বন্ধুরা, স্কিম ভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রাথমিকে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে, এরকমই একটি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা কিভাবে পরীক্ষা নেওয়া হবে বা কবে নিয়োগ করা হবে, তা এই সম্পর্কে পুরো ডিটেলস আমরা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই রকম ভিডিও সবার প্রথমে দেখতে থাকবেন। তাহলে চলুন আমরা দেখে নিই। 2,50,000 আবেদন, শীঘ্রই প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় প্রাথমিকে টেট নেওয়া সম্ভাবনা স্পষ্ট হলো। এদিন তিনি বলেন, কোভিড বিধি মেনেই অফলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। কোভিড মিটলেই টেট উত্তীর্ণদের 16,500 শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করার পাশাপাশি নতুন করে টেট আয়োজনেরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, অতিমারী পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, তাই প্রাথমিকে টেটের জন্য 2,50,000 আবেদন জমা পড়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে এই আবেদনকারীদের জন্য অফলাইনে পরীক্ষার ব্যবস্থা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই পরীক্ষা নেওয়া তোড়জোড় শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে 30,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। এনসিটির নিয়ম মেনে ধাপে ধাপে শূন্যপদে নিয়োগ করতে চাইছে রাজ্য সরকার। চলতি বছরের মার্চ মাসও প্রাথমিকের টেট নিয়ে নড়ে চড়ে বসে রাজ্য সরকার। শোনা যায় দুর্গাপূজার মধ্যেই নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ করা হবে, কিন্তু কোভিড-19 পরিস্থিতির জন্য পরিকল্পনা স্থগিত হয়ে যায়। এখন সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে টেট পরীক্ষা নেওয়া হতে পারে। প্রসঙ্গত, রাজ্যে শেষবারে 2015 প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়েছিল। পরের বছর সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল, কিন্তু তারপর থেকে একাধিক মামলায় জর্জরিত ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেবার নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও অসংখ্য শূন্যপদ পড়ে রয়েছিল। সেই মতো 2017 আবারও প্রকাশিত হয় টেটের বিজ্ঞপ্তি, কয়েক লাখ আবেদন জমা পড়লেও শেষ পর্যন্ত পরীক্ষা হয়নি। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণায় 5 বছর পর ফের প্রাথমিকে টেট নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলো। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, কোভিড মিটলেই টেট পরীক্ষা উত্তীর্ণদের নিয়োগ করা হবে। শূন্য শিক্ষক পদে প্রায় 16,500 শিক্ষক নিয়োগ করা হবে। তা আমরা এরপর দেখব মুখ্যমন্ত্রী লাইভ কি বলেছেন, সেটা একটু দেখে নিই। যে প্রাথমিক এই যে আমাদের টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষা প্রায় 20,000 ছাত্রছাত্রীরা টেট পরীক্ষা পাস করেছে। এখন যেহেতু এই সিচুয়েশন আছে, টেট পরীক্ষা হয়ে যাওয়ার পরে ওরা একটা ইন্টারভিউ করে রিক্রুটমেন্ট ড্রাইভ দিতে হলে, ওরা শূন্য পদগুলো ফিল আপ করে। সেই জন্য আমাদের 16,500 সফল প্রার্থী, মানে পোস্ট এখন শূন্য পদ আছে 16,500, কিন্তু পাস করেছে প্রায় 20,000। তাই তো রকম পাস করেছে টেট পরীক্ষা 20,000, কিন্তু এদের আবার একটা ইন্টারভিউ করা হয় রিক্রুটমেন্ট ড্রাইভ করে, যে সবকিছু কাগজপত্র ঠিক আছে কিনা এসব দেখবার জন্য। তো এটা আমরা ডিসিশন নিয়েছি, কোভিডটা একটু কমে গেলেই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তাড়াতাড়ি করে এই ডিসেম্বর থেকে শুরু করে ডিসেম্বর জানুয়ারির মধ্যে যে 16,500 পোস্ট, 20,000 যারা পাস করেছে তাদের মধ্যে পড়ে আছে, সেটা ইমিডিয়েট রিক্রুটমেন্ট করে দেবে ইন্টারভিউ করার। যেটা তাহলে 16,500 টিচার হয়ে যাবে, আর বাদ বাকি যেটুকু থাকবে 20,000-এর মধ্যে যারা সফল হয়েছিলেন তাদের আবার ফেস বাই ফেস করে দেবে। তাছাড়াও এই অতিমারী পরিস্থিতিতে তো এক্সামিনেশন নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও অনেক প্রার্থী টেট পরীক্ষার জন্য আবেদন করছে। যেসব প্রার্থীরা তৃতীয় টেট পরীক্ষার জন্য আবেদন করেছেন তাদের সংখ্যাটা হচ্ছে 2,50,000। তাদের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগে প্রাথমিক শিক্ষা পর্ষদ যত শীঘ্র সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে। দুটো ক্রিয়া হয়েছে, একটা হচ্ছে যারা টেট পাস করেছে তাদের নিয়ে নেওয়া হবে, দুই হচ্ছে যেটা 2,50,000 আর উপরে আছে, 20,000 পাস করেছে তার মধ্যে 16,500 শূন্য পদ আছে, এগুলো ইন্টারভিউ করে নিয়ে নেবে
দু এক মাসের দু মাসের মধ্যেই, আর বাদ বাকি যেটুকু থাকবে সেটা ফেজ বাই ফেজ নেক্সট ফেজে চলে যাবে। এবং তার মধ্যে 2,50,000 আরো আছে যারা তৃতীয় টেট পরীক্ষার জন্য আবেদন করেছে, এবং তাদের পরীক্ষাটাও প্রাথমিক শিক্ষা পর্ষদ যত তাড়াতাড়ি সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে। তাহলে আমাদের অনেক ছেলে মেয়েদের চাকরির একটা ব্যবস্থা হয়ে যাবে। এগুলো সব গভর্নমেন্ট সার্ভিস আপনারা জানেন এর একটা গুরুত্ব তো আছেই। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।